মেয়র তাপসের বহরের সঙ্গে ফেরিতে ওঠায় দুই যাত্রীকে মারধরের অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের বহরের সঙ্গে ব্যক্তিগত গাড়ি নিয়ে ফেরিতে ওঠায় দুই যাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মেয়রের প্রটোকলে থাকা সদস্যদের বিরুদ্ধে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে ওই দুই যাত্রী হলেন ঢাকার সুফার এক্সপার্ট কোম্পানির নু আলম রাজীব থেকে ঢাকায় ফিরছিলেন এদিকে এই ঘটনায় তাদের একটি ভিডিও গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে বাংলা ঘাট ও স্থানীয় সূত্র জানায় ঝড়ো বাতাস আর বৃষ্টির কারণে গত শনিবার বিকেলে এক ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল এ সময় ফেরি পারাপারের অপেক্ষায় ঘাটে অসংখ্য যানবাহন আটকা দুটি নিয়ে এক নম্বর সংযোগ সড়কে পারাপারের অপেক্ষায় ছিলেন ফেরি চলাচল স্বাভাবিক হলে সন্ধ্যা সাতটার দিকে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের বহর বাংলাবাজার ঘাটে আসে তার বহরের দুটি যাত্রীবাহী বাস ও কমপক্ষে পঁয়ত্রিশটি গাড়ি ছিল এসব গাড়ি ওঠার জন্য দুটি ফেরি আগে থেকেই অপেক্ষা করে বাংলাবাজার ঘাটে মেয়র তাপসের বহরের সঙ্গে ফেরিতে ওঠে রাজীবের সঙ্গে থাকা দুটি প্রাইভেট কার তার গাড়ি দুটি ফেরিতে ওঠার পরই মেয়র তাপসের প্রোটোকলে থাকা কয়েকজন তাদের ফেরি থেকে নেমে যেতে বললে রাজীবের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মেয়রের প্রোটোকলে থাকা সদস্যরা তাদের হাতের অরলেস দিয়ে রাজীবকে মারধর করেন রাজীবকে বাঁচাতে তার সহকারী রাশেদ এগিয়ে এলে তাকেও মারধর করে ফেরি থেকে নামিয়ে দেওয়া হয় পরে স্থানীয়রা আহত অবস্থায় রাজীব তার সহযোগী উদ্ধার করে শিবচর উপজেলার পাঁচচর এলাকায় ইসলামিয়া হাসপাতালে ভর্তি করেন রাত এগারোটার দিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা ঢাকায় চলে যান মারধরে দুজনের মাথায় ও চোখে জখম হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক মারধরে আহত নু আলম রাজীব বলেন ঘাটের পুলিশ মেয়রের বহরে ফেরিতে উঠতে বলাই আমরা ফেরিতে উঠি ওঠার পরেই মেয়রের প্রোটোকলে থাকা অরলেস ও পিস্তলধারী কয়েকজন আমাদের ফেরি থেকে নেমে যেতে বলেন আমরা তাদের অনুরোধ জানালে তারা চড়াও হয়ে আমাদের এলোপাতারি মারধর করেন এয়ারলেস দিয়ে মাথায় যেভাবে মেরেছে একটা মানুষ মানুষকে এভাবে মারতে পারে না রাজীব আরো বলেন ভিআইপি বলে তারা যা খুশি করবে এটা হতে পারে না দেশের একজন নাগরিক হিসেবে আমাদের যে লাঞ্ছনা করা হয়েছে যেভাবে মারা হয়েছে আমরা তার বিচার চাই আহত রাশেদ ভুইয়া বলেন কোনো কথাবার্তা ছাড়াই তারা আট থেকে দশ জন লোক অরলিস দিয়ে আমাদের মারধর করে ফেরতে থাকা পুলিশ তাদের থামতে বললেও তারা থামেননি জানতে চাইলে বাংলাবাজার ফেরি ফেরি ট্রাফিক পুলিশের পরিদর্শক বলেন ঘাটে ফেরি কিছু সময় বন্ধ থাকায় অনেক যানজট ছিল এর মধ্যে বহর আসে বহরে থাকা গাড়িগুলো ফেরিতে ওঠার পর দুই যাত্রীকে মারধরের কথা শুনেছি তবে আমাদের কাছে কেউ আগে বা পরে কোনো অভিযোগ করেনি তাই বিষয়টি আমরা সেভাবে জানিও না এদিকে অভিযুক্তদের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি